হ্যালো এভরিওয়ানস, আজকে আমরা সিআইটি এর যে অনলাইন এক্সাম হবে তার একটা টপিক মাইক্রোসফট এক্সেল, এই এক্সেলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো এবারের পরীক্ষায় আমাদের আসার সম্ভাবনা প্রায় 99%। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক যে কোন কোন কোশ্চেনগুলো এবার মাইক্রোসফট এক্সেলের জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা যারা সিআইটি এর অনলাইন এক্সাম দেবো সেখানে কোন কোশ্চেনগুলো এবার থাকতে পারে। তো ফার্স্ট কোশ্চেন দেখে নিই, হাউ মেনি টাইপ অফ ফিল্টার আর দেয়ার ইন এক্সেল। এক্সেলে কত রকমের ফিল্টার অপশান আমরা পাই, না এখানে টু টাইপস ফিল্টার পাওয়া যায়, একটা অ্যাডভান্স ফিল্টার এবং একটা অটো ফিল্টার। ঠিক আছে, তাহলে অ্যান্সার বি। নেক্সট, হাউ মেনি শিটস আর দেয়ার ইন এক্সেল ওয়ার্কবুক বাই ডিফল্ট। যখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করি তাহলে বাই ডিফল্ট কতগুলো শিট থাকে, না নিচের দিকে আমরা দেখতে পাবো শিট 1, শিট 2, শিট 3, মানে এখানে তিনটে শিট থাকে। অ্যান্সার বি, বাই ডিফল্ট কলাম হোয়াইট অফ এক্সেল। এক্সেল যখন আমরা ওপেন করি একটা কলামের যে হোয়াইট থাকে সেটা বাই ডিফল্ট হচ্ছে 8.43। দ্য নাম্বার অফ কলামস, এখানে কোলস লেখা আছে, মিনস কলামস ইন এ ওয়ার্কশিট ইজ, একটা ওয়ার্কশিটে কতগুলো কলাম থাকে, না আমরা জানি 16384, অপশন বি। ইন মাইক্রোসফট অফিস 2007 ভার্সন অ্যান এক্সেল শিট কন্টেন্ট ড্যাশ নাম্বার অফ রোজ, এখানে কতগুলো রোজ থাকে, না আমরা জানি 1,48,576, অপশন ডি, 10,48,573। বাই ফরম্যাটিং এ সেল ইন কারেন্সি ফরম্যাট ইউ ক্যান স্পেসিফাই, বাই ফরম্যাটিং এ সেল ইন কারেন্সি ফরম্যাট, যখন আমরা কোনো একটা সেলকে ফরম্যাটিং করি কারেন্সি ফরম্যাটে, ইউ ক্যান স্পেসিফাই, আমরা স্পেসিফাই করতে পারি, কারেন্সি সিম্বল হতে পারে, ডেসিমেল প্লেস হতে পারে, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা বোথ। ঠিক আছে, ইন অর্ডার টু টেল এক্সেল দ্যাট উই আর এন্টারিং এ ফর্মুলা ইন এ সেল উই মাস্ট বিগিন উইথ অ্যান অপারেটর সাজ অ্যাজ, যখন আমরা এক্সেলে কোনো ফর্মুলা স্টার্ট করি সেটা কী দিয়ে শুরু হয়, ডলার সাইন, অ্যাট দ্য রেট অফ, হ্যাজ, ইকুয়াল, না এক্ষেত্রে অ্যান্সার আমরা জানি ইকুয়াল। দ্য সেল রেফারেন্স ফর এ রেঞ্জ অফ সেলস দ্যাট স্টার্ট ইন সেল বি ওয়ান অ্যান্ড গোস ওভার টু কলাম জি অ্যান্ড ডাউন টু রো 10। তাহলে দেখে নেব বি ওয়ান থেকে শুরু করে জি 10 পর্যন্ত আমরা সিলেক্ট করেছি, তো সেল রেফারেন্স এখানে হচ্ছে বি ওয়ান ইস টু জি 10, মানে যতটা জায়গা আমরা সিলেক্ট করেছি তার রেঞ্জ হচ্ছে বি ওয়ান ইস টু জি 10। হোয়াট ইজ দ্য সিম্বল ফর মাল্টিপ্লাইং, না আমরা গুণ করার সময় কোন সাইনটি ইউজ করি, না এখানে আমরা জানবো কি স্টার সাইন মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ হয়, তাহলে অপশন ডি। হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মুলাস উইল এক্সেল নট বি অ্যাবল টু ক্যালকুলেট, এখানে এক্সেলে আমরা কোন ফর্মুলাটা ক্যালকুলেট করতে পারবো না, না আমরা জানি এক্সেলে সমস্ত কাজ সেল রেফারেন্স দিয়ে হয়, এখানে সেল রেফারেন্স নেই একমাত্র অপশান এতে, তাহলে এটা নট বি অ্যাবল টু ক্যালকুলেট, অপশান এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এখানে যে ফাংশানগুলো দেওয়া আছে এই কোনো ফাংশানটাই কোনো কাজ করবে না, ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট হচ্ছে 8। এই ওয়ার্কশিট রেঞ্জ ইজ এ, একটা ওয়ার্কশিট রেঞ্জ বলতে কী বোঝায়, এই গ্রুপ অফ ওয়ার্কশিট, অনেকগুলো ওয়ার্কশিটের সমষ্টি সেটা নয়, কমান্ড ইউজ ফর ডেটা মডিউলিং এটাও নয়, এ রেঞ্জ অফ ভ্যালুস সাজ অ্যাজ ফ্রম 23 to 234 এটাও নয়, তাহলে আমরা অপশন পাচ্ছি সি, এ গ্রুপ অফ সেলস, এ ওয়ার্কশিট রেঞ্জ মানে হচ্ছে এ গ্রুপ অফ সেলস। হুইচ চার্ট ক্যান বি ক্রিয়েটেড ইন এক্সেল, এক্সেলে আমরা কতগুলো চার্ট করতে পারি, না আমরা জানি 15 টাইপ অফ চার্টস এক্সেলে করা যায়, তার মধ্যে এরিয়া চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, স্ক্যাটার চার্ট, আধার চার্ট, ঠিক আছে, কলাম চার্ট, তো এক্ষেত্রে যে তিনটে অপশন দেওয়া আছে এই তিনটাই আমরা এক্সেলে করতে পারি, অল অফ 1, 2 অ্যান্ড 3। হোয়াট ডাজ সাম ইফ ফাংশন ডু, সাম ইফ ফাংশনটা কী করে, না এক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো সাম ইফ ফাংশন কী করে, না অ্যাডস আপ সেল ভ্যালুস বেসড অন এ কন্ডিশন, মানে আমরা যে কন্ডিশন দেবো সেই ভ্যালুগুলোকে অ্যাড করতে পারবে সাম ইফ ফাংশনটা। হোয়াট ডাজ দ্য ভি লুক আপ ফাংশন ডু, ভি লুক আপ ফাংশন কী করতে পারে,
না, ভি লুকআপের ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, মানে কোনো কন্টেন্টসকে আমরা ভার্টিক্যালি লুক করতে পারবো। তো এক্ষেত্রে অ্যান্সার বলছে ফাইন্ডস রিলেটেড রেকর্ডস, যে আমরা যে রেকর্ডটা সার্চ করতে চাইছি তার সাথে যদি রিলেটেড থাকে, সম্পর্ক থাকে, তাহলে আমরা সেই রেকর্ডটাকে সার্চ করতে পারবো। এক্সটেনশন অফ এক্সেল 2007 ফাইলস, না আমরা জানি আগের ভার্সন যদি হয় তাহলে এক্সএলএস হবে এবং 2007, আগের ভার্সন মানে 2000-2003, আর 7 অ্যান্ড পরের যে ভার্সানগুলো আছে সেখানে স্টার্ট ডট এক্সএলএস এক্স, অপশান বি। এ কালেকশন অফ রিলেটেড ফাইল ইজ কল্ড, অনেকগুলো ফাইলের সমষ্টিকে একসাথে বলা হচ্ছে ডেটাবেস, অপশান বি। ম্যাক্রো ইউজ করা হয়, না আমরা জানি এক্সেলের লেসেন 3-তে আমরা ম্যাক্রো করেছিলাম, ম্যাক্রো ইজ ওয়ান টাইপ অফ রেকর্ড হুইচ স্টোর সাম ডেটা অর ইনফরমেশন, এখানে অপশান এ, স্টোর দ্য টেক্সট। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট কারেন্ট ডেট ইন এ সেল, আমরা জানি ইকুয়াল দিয়ে টু ডে ব্র্যাকেট শুরু শেষ করে এন্টার দিলে কারেন্ট ডেট দেখাবে, এছাড়া শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস সেমিক্লোন, অপশান সি। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু হাইট এন্টায়ার রো, সমস্ত রোকে মানে কি একটা টোটাল রোকে আমি হাইট করতে চাইছি, তাহলে কন্ট্রোল প্লাস 9, অপশান সি। পাইভট টেবিল কামস ইন ড্যাশ ট্যাব, পাইভট টেবিল অপশানটা আমরা কোন ট্যাবে পাবো, না অপশান সি, ইনসার্ট ট্যাব থেকে ইনসার্টেড ট্যাবের বাঁদিকে একদম নিচে থাকবে পাইভট টেবিল, তাহলে ইনসার্ট ট্যাব। দ্য সাব টোটাল অপশান আন্ডার, সাব টোটাল অপশানটা কোন ট্যাবের আন্ডারে আছে, না আমরা জানি ডেটা থেকে সাব টোটাল অপশান পাওয়া যায়। হাউ ডু ইউ অ্যারেঞ্জ দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, ডেটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি কী করে, না ডেটা ট্যাব থেকে শর্ট। মাইক্রোসফট এক্সেল ইজ এ পাওয়ারফুল ড্যাশ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, না স্প্রেডশিট সফটওয়্যার, নাকি কমিউনিকেশন প্যাকেজ বা DBMS প্যাকেজ, না এক্ষেত্রে আমরা জানি এক্সেল হচ্ছে একটা পাওয়ারফুল স্প্রেডশিট প্যাকেজ, অপশান বি। ফরম্যাটিং এ সেল ইন নাম্বার ফরম্যাট ইউ ক্যান নট সেট, যখন আমরা কোনো একটা সেলকে বা কোনো জায়গা মানে এরিয়াকে রেঞ্জকে আমরা ফরম্যাটিং করব, সেক্ষেত্রে ইউ ক্যান নট সেট, আমরা সেট করতে পারবো না ডেসিমেল প্লেস, দশমিক সংখ্যাকে আমরা ফরম্যাটিং করতে পারবো না। দ্য সেল রেফারেন্স ফর সেল রেঞ্জ অফ G2 to M12 ইজ, তাহলে G2 to M12 মানে দাঁড়াচ্ছে অপশন সি, G2 to M12। উই ক্যান ফাইন্ড অটোসাম অপশন আন্ডার ড্যাশ ট্যাব, বা আমরা জানি অটোসাম করতে গেলে ফর্মুলা স্ট্যাব এবং হোম ট্যাব দুটো ট্যাব থেকেই হয়, এক্ষেত্রে যেহেতু একটা দেওয়া আছে হোম ট্যাবটাই হবে। গোলসিক ক্যান বি অ্যাপ্লাইড অন, গোলসিক আমরা অ্যাপ্লাই করতে পারি সিঙ্গেল রেকর্ডের উপরে, দেখে নেব $A $2, মানে A2 লেখা হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে। দেখবো কোনো একটা সেলে ইকুয়াল সাইন দিয়ে যদি আমি আর কোনো একটা সেলে ক্লিক করি, তাহলে এরকম $A বা $ দিয়ে যে সেলে ক্লিক করবে সেই সেলের রেঞ্জটা এখানে দেখাবে, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। উই ক্যান ফাইন্ড মার্স অ্যান্ড সেন্টার অপশন আন্ডার, এই মার্স এবং সেন্টার অপশানটা কোন ট্যাবের আন্ডারে আছে, না এটা হোম ট্যাবে আছে। টু ইনসার্ট 3 columns বিটুইন কলাম ডি অ্যান্ড ই, তাহলে লক্ষ্য করব আমরা 3টে কলাম ইনসার্ট করব ডি এবং ইর মাঝে, ইউ উট, সেক্ষেত্রে আমরা কী করব, সিলেক্ট ডি কলাম, ই কলাম, ইএফজি কলাম, ডিইএফ কলাম। দেখুন এখানে নিয়ম হচ্ছে আমরা যে সেলে মানে যে কলামে ক্লিক করব ঠিক তার আগে ইনসার্ট হবে অলওয়েজ, কী বলা হলো, আমরা যে সেলে ক্লিক করব, সেল নয় যে কলামে ক্লিক করব তার আগে অলওয়েজ ইনসার্ট হবে। তাহলে যেহেতু ডি আর ইর মাঝে হবে তাহলে আমাকে ইতে ক্লিক করতে হচ্ছে, তাহলে অপশন বি, ইতে ক্লিক করে ইনসার্ট 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 করলে অটোমেটিক্যালি ইনসার্ট ডান দিকে সরি বাঁদিকে হবে, মানে ডি এবং ইর মাঝে হবে, তাহলে সিলেক্ট কলাম ই। এইচ লুকআপ অপশনস প্রেজেন্টিং, এইচ লুকআপ অপশনটা প্রেজেন্টস বা পাওয়া যায় কোথায় আছে, না ওয়ার্ডে আছে, না এক্সেলে আছে, না নোটপ্যাডে আছে, নাকি নান অফ দিস। তো এক্ষেত্রে আমরা জানবো কি হরাইজন্টাল লুকআপ অপশন আমরা এক্সেলে পাই, ভি লুকআপ এবং এইচ লুকআপ দুটোই এক্সেলে আছে। হুইচ ওয়ান ইজ দ্য লাস্ট কলাম হিডার ইন এক্সেল 2007,
আমরা জানি এখানে 16,384টা কলাম আছে, যার লাস্ট কলামটা হচ্ছে এক্স এফ ডি। এখানে অ্যান্সার তাই দাঁড়াচ্ছে এ, এক্স এফ ডি। থ্যাংক ইউ। মোটামুটি এই কোশ্চেনগুলো আপনার এক্সেলের জন্য ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটাই আসতে পারে, মানে আসার চান্স প্রায় 99%। তো আপনারা দেখে নিন, ঠিক আছে। আর এর পরের দিনে আমি ভিজুয়াল ফক্স প্রোর একটা প্রেজেন্টেশন তৈরি করব, এবং তারপরে লাস্ট হচ্ছে গিয়ে আমরা করব পাওয়ার পয়েন্টের উপরে, ঠিক আছে। থ্যাংক ইউ।